হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আর একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন দু হাজার চব্বিশ তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে দু হাজার চব্বিশ সালের পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ সালের পনেরোই ডিসেম্বর সেট এক্সাম অনুষ্ঠিত হচ্ছে তো তার জন্য পয়লা আগস্ট থেকে ফর্ম ফিল শুরু হয়ে গেছে তোমরা যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল করি তোমাদেরকে বলবো তোমরা প্রথম দিকে ফর্ম ফিল আপটা করে ফেলো একত্রিশে আগস্ট ফর্ম ফিল আপের লাস্ট ডেট আছে আগে আগে করবে তা না হলে শেষের দিকে অনেকটা গোলযোগ সৃষ্টি হয় সাইডে তো যাই হোক তোমাদের জন্য একটি খুশির খবর তোমরা যারা ইতিহাস সাবজেক্টে সেট এক্সাম দেবে তোমাদেরকে জানানো হচ্ছে তোমরা অবশ্যই আমার এই সুন্দর ইতিহাস চ্যানেলকে ফলো করো তোমরা এক চান্সে সেট কোয়ালিফাই করবে তো তার জন্য তোমাদের আজকের এই ভিডিওটা করা হচ্ছে তোমাদের জন্য এই ভিডিও চলো দেখে নিই এই ভিডিওতে কী রয়েছে ছাব্বিশতম সেট এক্সামের জন্য প্রস্তুতি শুরু করা হলো আজকে তার দ্বিতীয় পার্ট তোমরা যারা প্রথম পার্টটি দেখো নি অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে প্রথম পার্টটি দেখে নিও আজকে দ্বিতীয় পাঠ শুরু হচ্ছে এই পাঠে থাকছে সোর্স অফ অ্যান্সিয়ান ইন্ডিয়ান হিস্টোরি প্রাচীন ভারতীয় ইতিহাসের উৎসের উপর উল্লেখযোগ্য কুড়িটি এমসি কি প্রশ্নোত্তর যে প্রশ্নগুলো তোমাদের ছাব্বিশতম সেট কোয়ালিফাই করতে দারুণভাবে সাহায্য করবে তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন চলো দেখে নিই এক নম্বর প্রশ্ন বই এবং প্রকাশিত সাল দেওয়া আছে নিচের কোনটি সঠিক নয় দেখে নাও বই এবং প্রকাশিত সাল দেওয়া আছে নিচের কোনটি সঠিক নয় তো এখানে বইয়ের নাম এবং প্রকাশিত সালের দেওয়া হয়েছে প্রকাশিত সাল এখানে তুলে দেওয়া হয়েছে তো কোনটি সঠিক নয় সেটাকে তোমাকে খুঁজে বার করতে হবে তো চলে এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা জেনে নেই। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইউটোপিয়া উনিশশো এই ইউটোপিয়া গ্রন্থটি উনিশশো সালে প্রকাশিত হয়নি এটা অনেক আগেই প্রকাশিত হয়ে গেছে দেখে নাও এটি প্রকাশিত হয়েছিল পনেরোশো ষোলো খ্রিস্টাব্দে মনে রাখবে ইউটোপিয়া গ্রন্থটি পনেরোশো ষোলো খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল এই বইয়ের লেখক হচ্ছে থমাস মোর অবশ্যই মনে রাখবে লেখকগুলো থমাস মোর আমরা প্রথম অপশনটা জেনে নেব এ অপশনে বলা আছে দেখো দি অরিজিন অফ হিস্টোরি উনিশশো একাশি দি অরিজিনস অফ হিস্টোরি এই বইটি উনিশশো সালে প্রকাশিত হয়েছিল এই বইটির লেখক হচ্ছে হারবার্ট বাটলার ফিল্ড হারবার্ট বাটার ফিল্ড অপশন বিতে দেখো রাইটস অফ ম্যান রাইটস অফ ম্যান সতেরোশো তো সতেরোশো সালে রাইটস অফ ম্যান এই বইটি প্রকাশিত হয় এই বইয়ের লেখক হচ্ছে থমাস পাইন থমাস পাইন অপশন ডিতে দেখো ফিউডাল সোসাইটি এই ফিউডাল সোসাইটি বইটি উনিশশো উনচল্লিশ সালে প্রকাশিত হয়েছিল এই বইয়ের লেখক হচ্ছে মার্ক ব্লক মার্ক ব্লক অবশ্যই তোমরা লেখকের নামগুলো মনে রাখবে দুই নম্বর প্রশ্ন দেখো নিম্নলিখিত কোন শিলালিপিতে হিন্দুস্তান শব্দটি সর্বপ্রথম পাওয়া যায় হিন্দুস্তান শব্দটি সর্বপ্রথম পাওয়া যায় অপশনগুলো তোমরা দেখতে থাকো তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি নক্সির উস্তম এই নক্সির রুস্তম শিলালিপিটি কার এটি কবে প্রথম খোঁজ পাওয়া গেছিলো চলো আমরা জেনে নিই সর্বপ্রথম দুশো বাষট্টি খ্রিস্টাব্দে অর্থাৎ তৃতীয় শতাব্দীতে ইরানের শাসানি শাসক প্রথম শাহাপুর ইরানের শাসানী শাসক প্রথম শাহাপুর তিনি এই নক্সির উত্তম শিলালিপিটি তৈরি করেছিলেন এই শিলালিপি থেকে এই দেশের নাম হিন্দুস্থান অর্থাৎ হিন্দুস্থান শব্দটা প্রথম কিন্তু পাওয়া গেছিলো তবে মনে রাখতে হবে এই শিলালিপিটি তিনটে ভাষায় লেখা হয়েছিল ভাষাগুলো হলো ইরানি পহল্লবী এবং গ্রিক বা ইউনানি চলো তারপরে তিন নাম্বার প্রশ্ন দেখে নিই একজন অজানা লেখকের দ্বারা লিখিত নবম দশম শতাব্দীর গ্রন্থ হুদুদ অল আলম ছিল অপশনগুলো দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ফার্সি গ্রন্থ চার নম্বর প্রশ্ন দেখো কোন ঐতিহাসিক ভারতকে পৃথিবীর স্বর্গ বলে অভিহিত করেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ আমির খসরু যাকে আমরা তুতাপাখি হিন্দুস্থানের তুতা পাখি নামে চিনি সেই আমির খসরু বলেছিলেন ভারতকে বলেছিলেন পৃথিবীর স্বর্গ তারপরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন হিন্দ পৃথিবীকে গণনা পঞ্চতন্ত্র এবং দাবা খেলার জ্ঞান দিয়েছে হিন্দ পৃথিবীকে গণনা পঞ্চতন্ত্র এবং দাবা খেলার জ্ঞান দিয়েছে এই মতের প্রবক্তা কে অপশনগুলো দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি আমির খসরু ছয় নম্বর প্রশ্ন কোন ঐতিহাসিক হিন্দুস্থান সম্পর্কে বলেছিলেন এর এলাকা পৃথিবীর মাথার গহনা ঠিক সুন্দরী বধুর মুখে তিলের মতো এবং আর্যরা যখন ভারতে আসে তখন এর নাম ছিল সপ্ত সিন্ধব তো এই কথাটা কে বলেছিল এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইসামি অর্থাৎ আবদুল্লাহ মোহাম্মদ ইসামি সাত নম্বর প্রশ্ন ঐতিহাসিক আবদুল্লাহ মোহাম্মদ ইসামির মতে সর্বপ্রথম ভারতীয় উপমহাদেশকে পাঁচ ভাগে বিভক্ত করা হয়েছে অপশানগুলো দেখে নাও এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বিতরীয় ব্রাহ্মণে এই ঐতরীয় ব্রাহ্মণে ভারতকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে সেই বিষয়টি আমরা ইসামির মুখ থেকে জানতে পারি তবে চলো আমরা জেনে নিই সেই পাঁচটি ভাগ কি ছিল প্রথম ভাগ ছিল মধ্যদেশ দ্বিতীয় ভাগ ছিল উত্তরাপদ তৃতীয় ভাগ ছিল প্রতীচ্য চতুর্থ ভাগ ছিল প্রাচ্য আর পঞ্চম ভাগটি ছিল দক্ষিণাপদ আট নম্বরের প্রশ্ন প্রাচীনকালে প্রাচ্য বলতে বোঝানো হতো অপশনগুলো দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি পূর্ব ভারতকে নয় নম্বর প্রশ্ন উপনিষদের মতো উন্নত বিশ্বের আর কোনো সাহিত্য নেই এই সাহিত্য আমার জীবনের সমর্থন এবং এটি হবে আমার মৃত্যুর সান্ত্বনা এই মতের প্রবক্তাকে অপশনগুলো দেখে নাও এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ সপেন হাওয়ার সপেন হাওয়ার আজকে দশ নম্বরের প্রশ্ন হিমালয় এবং বিন্ধের মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় অপশনগুলো দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি মধ্যদেশ এগারো নম্বরের প্রশ্ন নর্মদা নদীকে উত্তর ও দক্ষিণের সীমারেখা হিসাবে বিবেচনা করেন অপশনগুলো দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি রাজশেখর বারো নম্বরের প্রশ্ন গ্রিক লেখকরা যাকে প্যারোপনিশস বা ইন্ডিয়ান ককে শ্বাস বলেছেন অপশনগুলো দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি হিন্দুকুশ পর্বতকে তেরো নম্বরের প্রশ্ন দি সিটি অফ গড বইটির লেখককে দি সিটি অফ গড চারশো ছাব্বিশ এডিতে প্রকাশিত হয়েছিল এই বইটির লেখককে অপশনগুলো তোমরা দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ অগস্টিন অগস্টিন চোদ্দ নম্বরের প্রশ্ন পাহাড়ের রাজা হিমালয় আধ্যাত্মবাদ ধারণ করে দুই সমুদ্রের মাঝে এমনভাবে দাঁড়িয়ে আছে যেন পৃথিবীকে মাপার দণ্ড এই মতের প্রবক্তা কে অপশনগুলো দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ কালিদাস তো আমরা জানি কবি কালিদাস হিমালয়কে দেবত্তা বলেছিলেন দেবত্তা বলেছেন এ প্রশ্নটাও আসতে দেখা যায় যে হিমালয়কে দেবতা বলেছেন কোন কবি কবি কালিদাস পনেরো নম্বরের প্রশ্ন দেখো হিমালয় পর্বতকে শুঙ্গলিন বলেছেন হিমালয় পর্বতকে শুঙ্গলিন বলেছেন অপশনগুলো দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ চেনারা চীনারা হিমালয়িক পর্বতকে সঙ্গলীন বলেছেন তাছাড়া চীনারা আরও একটা কথা বলেছেন জেনে নাও সিন্ধু দ্বারা সেচ করা ভারতীয় অঞ্চলকে তিয়েন চু বলেছেন সিন্ধু দ্বারা সেচ করা ভারতীয় অঞ্চলকে তিয়েন বলেছেন ষোলো নম্বরের প্রশ্ন সর্বপ্রথম বৃহত্তর ভারতের ধারণা পাওয়া যায় অপশনগুলো দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি মৎস্য পুরাণে সতেরো নম্বরের প্রশ্ন দেখো সোনার তৃণভূমি বইটি কার রচনা সোনার তৃণভূমি বইটি কার রচনা এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ আল মাসুদি অপশন এ আল মাসুদি এই আল মাসুদি ছিলেন একজন আরব ভূগোলবিদ মনে রাখতে হবে নশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে নশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে তিনি সোনার তৃণভূমি বইটি প্রকাশ করেছিলেন এবং এই বইয়ে তিনি বলেছিলেন ভারত স্থল ও সমুদ্র উভয় জুড়েই বিস্তৃত ছিল এবং এর সীমানা জগবাগ সাম্রাজ্য পর্যন্ত বিস্তৃত ছিল অর্থাৎ এই জগবাগ হল সুমাত্রা বা বৃহত্তর জাভা বা শৈলেন্দ্র সাম্রাজ্যকে বোঝানো হয়ে থাকে আজকের আঠারো নম্বরের প্রশ্ন বেদের সংকলক ছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি কৃষ্ণ পায়ন। উনিশ নম্বরের প্রশ্ন নিম্নলিখিত কোনটির প্রধান বিষয় হল প্রাণবিদ্যা নিম্নলিখিত কোনটির প্রধান বিষয় হল প্রাণবিদ্যা অপশনগুলো তোমরা দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি আরণ্যক তবে আরণ্যকে আর যে বিষয়গুলো ছিল চলো জেনে নিই আরণ্যক হচ্ছে একটা স্বতঃস্ফূর্ত রচনা যেখানে বিভিন্ন আধ্যাত্মিক এবং দার্শনিক সমস্যা নিয়ে আলোচনা করা হয় আরণ্যককে রহস্য বলা হয়ে থাকে তাছাড়া এখানে যজ্ঞের আধ্যাত্মিক ব্যাখ্যা রয়েছে আজকের শেষ প্রশ্ন কুড়ি নম্বরের প্রশ্ন একশো আটটি উপনিষদের উল্লেখ আছে একশো আটটি উপনিষদের উল্লেখ আছে তো এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক রেখে দেওয়া হলো অবশ্যই তোমরা এই প্রশ্নের সঠিক উত্তরটি কমেন্ট করে জানিয়ে দেবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবে আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং